নাপা সিরাপের সংরক্ষিত নমুনা পরীক্ষা শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে গুণগত মান সঠিক ছিল, ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তবে মারা যাওয়া দুই শিশুর খাওয়া সিরাপটি পুলিশের হেফাজতে থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি। মেহেদি হাসানের সহায়তায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে অধিদপ্তরে সংবাদ সম্মেলন করেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। তিনি জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তিনটি ব্যাচের দুটি করে ছয়টি সহ অভিযুক্ত দোকান থেকে সংগৃহীত আরো দুইটি সিরাপের মান পরীক্ষায় তারা সন্তুষ্ট। মাঠ পর্যায়ে যে ইয়েগুলো আসতেছে ওগুলো পরীক্ষা করে দেখতেছি, এগুলো যদি পরীক্ষা করে পাওয়া যায় পরে আমরা ব্যবস্থা নেব, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত আমরা যতটুকু পাইছি আমাদের পরীক্ষার মান যেহেতু একদম যে লটটা পাওয়া গেছে সেই লটটাই আমরা সঠিক পাইছি, এই জন্য আমরা এখন এটা বলতে চাচ্ছি যে আপনাদের কাছে তাদের মান সঠিক আছে এবং ওখানে কোনো ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। ব্যবহৃত ওষুধটি পুলিশের হেফাজতে থাকায় তার নকল ছিল কিনা সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি অধিদপ্তর। এটা ভ্যাকসিন করেছিল কিনা আমরা জানি না, যে সিরাপটা ওইখানে আসে সেটা সম্বন্ধে আমরা জানি না, কারণ এটা আমাদের হাতে আসে নাই। যে সিরাপটা আমরা ওই আটটা যে দোকান থেকে মা ফার্মেসি থেকে বাকি যেগুলো পাইছি আমরা সেগুলো পরীক্ষা করতে পেরেছি, ওই সিরাপটার ব্যাপারে আমরা কিছু বলতে পারতেছি না, কারণ ওই সিরাপটা পুলিশের হেফাজতে আছে। আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে ইট ভাটা শ্রমিক সুজন খানের অসুস্থ দুই শিশু ইয়াসিন খান ও মুরসালিন খানকে 10 মার্চ নাপা সিরাপ খাওয়ানোয় মারা গেছে বলে অভিযোগ তোলে পরিবার। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।